সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। সন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে মামা ডেইরি ফার্মে। এই ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার একদম অরণকলা হাট সংলগ্ন। হাটের উত্তর পাশে যে বড় খামারটা আছে সেটি হলো মামা ডেইরি ফার্ম। আর এই ফার্মের যে স্বত্বাধিকারী আছে তপু ভাই, বলা চলে উনি কিন্তু একজন তরুণ উদ্যোক্তা। পড়াশোনার পাশাপাশি পরিবারের পারিপার্শ্বিকতায় এই খামারটা গড়ে তুলেছে, বর্তমানে উনি এখান থেকে ক্রয় বিক্রয় শুরু করছে। তো আমাদের আজকের পর্বে তপু ভাইয়ের সেই বকনা বাচ্চাগুলোই আপনাদের দেখাবো। এইখানে মূলত কী কী জাতের বকনা বাচ্চাগুলো আছে, সেইগুলোর বয়স কেমন, বা এইগুলো নিয়ে তপু ভাইয়ের কী কী পরিকল্পনা আছে সেই সব পরিকল্পনাই আপনাদের জানাবো। আপনারা যারা বকনা বাচ্চাদের খামার শুরু করতে চান বা গো খামার করবেন চিন্তাভাবনা করছেন, সেই সকল মানুষদের জন্যই আমাদের আজকের এই পর্ব। কেননা আমাদের আজকের পর্বে একজন তরুণ উদ্যোক্তার পরিকল্পনা আপনাদের মাঝে তুলে ধরবো। পাশাপাশি এই ফার্মের যে বকনা বাচ্চাগুলো আছে সেইগুলোও দেখাবো, আর এইগুলোর দাম সম্পর্কে আপনাদের একটা ধারণা দেবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। তো শুরুতে আপনার পরিচয়টা যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ তারিক হাসান তপু। আমি ঈশ্বরদী সরকারি কলেজে অনার্স থার্ড ইয়ারে লেখাপড়া করি। লেখাপড়ার পাশাপাশি এই গরুর ডেইরি ফার্ম নিয়ে আর কি যারা এগোতে চাচ্ছেন, যারা অনলাইনে ক্রেতা আছে তাদেরকে মনে করেন যে কিছু সংগ্রহ করছি, গ্রাম থেকে সংগ্রহ করছি বাচ্চাগুলা দেখানোর জন্য। হ্যাঁ, তো বলাই চলে আপনি একজন তরুণ উদ্যোক্তা, পড়াশোনার পাশাপাশি এগুলোর মধ্যে যুক্ত হয়েছেন। তো আসলে এইগুলো নিয়ে আপনার পরিকল্পনাটা কি? আমার পরিকল্পনা হচ্ছে যে যারা ক্রেতা আছে, যারা ডেইরি ফার্ম করতে চায়, তাদের জন্য যে এলাকা ভিত্তিক যেগুলো বড় বড় খামার আছে ওই খামার থেকে উন্নত মানের ভালো পার্সেন্টেজের যে বকনাগুলো আছে ওই বকনাগুলো সংগ্রহ করে নিয়ে আসা হয়েছে। এই সংগ্রহ করার বকনাগুলো আমি হচ্ছে যারা খামারি আছে তাদের মধ্যে পৌঁছা দেওয়ার জন্য, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় লক্ষ্য। যারা যারা উন্নত মানের বকন এখান থেকে নিয়ে যেয়ে তারা লালন পালন করতে পারেন, লালন পালনের পাশাপাশি তারা বড় আকারের খামার করতে পারেন। আচ্ছা, তো ভাই আমরা তো এর আগেও প্রতিনিয়ত বিভিন্ন খামারে যাই, বিভিন্ন রকম প্রোগ্রাম করে থাকি, অনেকেই অনেক রকম তথ্য দেয় নিজেদের মতো করে বোঝায়। আসলে কি এই গো খামার করে এগুলো থেকে স্বাবলম্বী হওয়া পসিবল? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এই খামার থেকে অবশ্যই একটা মানুষ যদি ছোট থেকে একটা ছোট বকন নিয়ে যায়, নিয়ে যেয়ে মনে করেন যে একটা বকন নিয়ে মনে করেন যে তার মনে খামারে নিয়ে গেল, নিয়ে যায় যত্ন করলো, যত্ন করে মনে করেন 6 মাস 7 মাস পুষলো, পুষার পরে ওর থেকে যে মনে করেন যে যে আর্থিক যে উন্নতিটা হবে যে ওটা মনে করেন যে আপনার ওটা থেকে অনেক লাভবানই হবে, তিনি অনেক লাভবানই হওয়া সম্ভব। আচ্ছা, তো আপনি তো বেশ কিছু বকনা বাচ্চা রাখছেন, তো চলেন আপনার এইগুলো দেখান আর এইগুলো সম্পর্কে আমাদের একটু বিস্তারিত জানান। চলেন দেখেন। ফিজিয়ান, কেমন বয়স? এর বয়স হচ্ছে 9 মাস। 9 মাস। আচ্ছা, দাম পড়বে কেমন এটার? দাম চাচ্ছি 65,000 টাকা। 65,000 দাম চাচ্ছেন? 65,000। বিক্রি করবেন? ফিক্সড রেট। এইটাই ফিক্সড রেট? জি জি। আচ্ছা, দুই নম্বরে একটা আছে ওইটা একটু দেখান। এটা দেখেন, দুই নম্বরেরটা, এটা ফিজিয়ান। ফিজিয়ান। আচ্ছা, এটার বয়স সম্পর্কে একটা ধারণা দেন। বয়স হচ্ছে 10 মাস। 10 মাস। আচ্ছা, এটা যে চামড়াটা দেখেন, চামড়া পাতলা, চামড়া পাতলা, এইটা দেখেন। আচ্ছা, পালনটা দেখেন। তো এটা কেমন দাম পড়বে? এটা দাম পড়বে 65,000। এটাও 65,000 ফিক্সড রেট? তিন নম্বরে একটা আছে, এটা তিন নম্বরে, এটা ফিজিয়ান। ফিজিয়ান। বয়স? এটার বয়স 9 মাস। 9 মাস। দাম পড়বে কেমন? এটার দাম পড়বে হচ্ছে 65,000 টাকা। 65,000-ই দাম পড়বে ফিক্সড রেট? আচ্ছা, এগুলো যেহেতু 12 মাস, কয় মাস বললেন আপনি? এগুলো হচ্ছে, এটা 9 মাস। 9 মাস। আচ্ছা, তো এগুলো মূলত কত মাস বয়সে কনসেপ্ট করবে বা হিটে আসবে? আর 6 থেকে 7 মাস। 6 থেকে 7 মাস পোষা লাগবে, পোষার পরে এটা মনে করেন যে কনসেপ্ট দেওয়া যাবে। আচ্ছা, তার মানে 15 মাস ওভারটেক করলে এগুলো অ্যাডাল্ট হয়? আচ্ছা, তো এটাও 65,000। চার নম্বরে একটা আছে ভাই, এটা এটা হচ্ছে হলস্টেন ফিজিয়ান। হলস্টেন ফিজিয়ান। আচ্ছা, এটা কেমন বয়স? এটার বয়স হচ্ছে 11 মাস। 11 মাস। আচ্ছা, তো এটা কেমন মূল্য নির্ধারণ করছেন? 75। আগেরগুলোর তুলনায় 10,000 বেশি হওয়ার কারণ? এটা হচ্ছে দেখেন, ইয়াটা দেখেন, চামড়াটা দেখেন। আচ্ছা, আর হাইটটা দেখেন, মাথা সুদা দেখেন, মাথা সুদা কিন্তু। আচ্ছা, আর তলাটা দেখেন, দর্শক তলাটা দেখেন, এই কারণে দামটা বেশি। হ্যাঁ, ফিক্সড রেট? ফিক্সড রেট। আচ্ছা, এই পাশে আর একটা আছে ভাই, এটা একটু বড়। এটা কেমন বয়স? ফিজিয়ান। আচ্ছা, একটু বলেন তো কোন জাতের বকনাগুলো একটু ভালো হয়? ফিজিয়ান, হলস্টিয়ান, জার্সি আছে, তারপরে অস্ট্রেলিয়ান আছে, মূলত যারা আর কি খামার করতে চান, ফিজিয়ান, ফিজিয়ান, হলস্টিয়ান, জার্সি এ ধরনের গরুগুলো সংগ্রহ করলে আর কি ওদের পার্সেন্টেজটা গরু দেখলে হবে না, গরুর জাতটা দেখতে হবে, গরুর পার্সেন্টটা কেমন আছে এটা দেখতে হবে।
সবকিছু দেখেই সংগ্রহ করতে হবে, সবকিছু দেখে সংগ্রহ করতে হবে। আর সর্বপ্রথম যে খামারি গরুটা কিনবে বা ক্রয় করবে বা খামার করতে যাচ্ছে, আগে তাকে গরুটা চিনতে হবে, এটা কোন জাতের গরু চিনে তারপরে, তার মানে তাদের একটু অভিজ্ঞতারও দরকার আছে। জি জি জি। আচ্ছা, তো এটা বয়স কেমন? এটার বয়স হচ্ছে 13 মাস। 13 মাস। দাম পড়বে কেমন এটার? 75,000 টাকা। 75,000 ফিক্সড রেট? ফিক্সড রেট। আচ্ছা, পরে তলাটা একটু দেখান, তলাটা দেখান। আচ্ছা, মাশাআল্লাহ অনেক সুন্দর। পরে আর একটা আছে, এটা ফিজিয়ান। বয়স সম্পর্কে ধারণা দেন? বয়স হচ্ছে 11 মাস। 11 মাস। আচ্ছা, 4-5 মাস 6 মাস লাগবে? জি জি জি। আচ্ছা, কানটা দেখেন, কানটা ছোট, কানটা ছোট। আচ্ছা, তলাটা একটু দেখেন, তলাটা দেখেন, দর্শকদের তলাটা দেখেন। কিন্তু গরুর বাচ্চা হয়, হ্যাঁ। তো এটা কেমন দাম পড়বে? মুন্ডি শিং হবে না? সঙ্গে বাচ্চা আছে? না, বাচ্চা, বাচ্চা প্রথমবার যে বিয়ান দিছিল ওটা বিক্রি করে দেওয়া হয়েছে। পরের বার এটা বীজ দেওয়া হয়েছে, এটা মনে করেন যে 2 মাস দেওয়া হয়েছে। দুধ আছে? জি, দুধ আছে। বাট দেখেন কতটুকু দুধ আছে। এটা এখন 6 কেজি করে হয়, সকাল বিকাল মিলে। হ্যাঁ, 6 কেজি করে হয়। আচ্ছা, 14 কেজি করে হইতো প্রাথমিক অবস্থায়, 14 কেজি হইতো, এখন 6 কেজি হয়। আচ্ছা, তো এই অবস্থা পরে দুধটা কমে গেছে আর কি। তো এই অবস্থায় কেমন দাম পড়বে? এই অবস্থায় 80,000 টাকা রাখা যাবে। এটা একদম 80,000 টাকা ফিক্সড রেট? এটা শুধু 80,000? শুধু 80,000। আচ্ছা, মানে অল্প দুধের গাভী এটা? জি জি। আচ্ছা, এই পাশে কিছু ছোট বকনা আছে, শুরুতে যেটা আছে এটা? মাশাআল্লাহ খুবই সুন্দর। পরে লাল একটা আছে, এটা লাল আছে, এটা হচ্ছে আসলে মায়ের দুধের রেকর্ডে কি বকনার দুধ হয়? হ্যাঁ, এটা আমরা নিজে কমাই তো, আমাদের নিজে পারিবারিক ভাবে খামার আছে, দুটা খামার আছে পারিবারিক, 3-3, 6টা গরু আছে দুই পাশে। মনে করেন যে বড় খামার থেকে যে বড় বড় বাচ্চাগুলো সংগ্রহ করে এটা বাসায় নিয়ে আসছি আমরা, ওরা বলে যে আর কি যে মায়ের সাথে দুধের কোনো মিল থাকে না। এটা সম্পূর্ণই ভুল ধারণা, কিছুটা হলেও দুধের হলেও 90% 100% হবে না, 90% হবে, কিছু দুধের মিল আছে। আচ্ছা আচ্ছা, আমি তো অনেকজনকে আসলে জিগাই যে আপনারা কেমন দাম হলে বিক্রি করবেন, আমি আজ পর্যন্ত কোনো খামারিকে বলি নাই কত দামে সংগ্রহ করছেন। তা আমি যদি আজকে এই প্রশ্নটা আপনাকে করে ফেলি, আপনি উত্তর দিবেন? হ্যাঁ, অবশ্যই দিব। না, একটু বলে দেন কত দামে সংগ্রহ করছেন। মায়ের দুধ দেখে কিনছেন? আচ্ছা, তো আপনি 1,10,000 দাম চাচ্ছেন, দামও তো বলে দিচ্ছেন কত দিয়ে কিনছেন। আচ্ছা, এই পাশে আর একটা আছে, এটা ৪৫,000 টাকা ফিক্সড রেট? আচ্ছা, সবশেষে একটা আছে, এটা শুরুতে একটা বকনা আছে, এটা কি জাতের? ফিজিয়ান। কেমন বয়স? 14 মাস। দাম পড়বে কেমন? রেডি বকনা। আসলে রেডি বলতে আপনারা কি বুঝান? রেডি বকনা আর কি, এটা যখন হচ্ছে নিয়ে যাবে, এটা কিনে নিয়ে যাবে, তখন এই 2-3 মাস মনে লালন পালন করার পরে এর ইয়েটা পাবে, সিমেন্ট আসবে, হিট আসবে, এই কারণে রেডি বলে। হ্যাঁ, এটা রেডি বলে। আচ্ছা, তো এটার দাম পড়বে কেমন? 75,000 টাকা। 75,000 টাকা। এই পাশে যেটা আছে, এটা? এই পাশে
পাশে এটা ফিজিয়ান 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 কেমন বয়স এর বয়স হচ্ছে তো 13 মাস জি আচ্ছা তো এটা কেমন দাম পড়বে এটার দাম পড়বে 75000 টাকা 75000 টাকা এটার দাম পড়বে আচ্ছা ভাই এই যে তলাটা দেখান একটু দেখান অবশ্যই অবশ্যই দেখাবেন তলাটা দেখান তলাটা দেখান ওই বাচ্চাটার তলাটা দেখান প্রথম বাচ্চাটার তলাটা দেখান তো ভাই এই যে এই পাশে কিছু মহিষ রাখছেন বোধহয় হঠাৎ মহিষ রাখার কারণ এটা আর কি শক করে রাখা হয়েছে শক করে রাখা হয়েছে একটু ব্যতিক্রমী মনে হচ্ছে হ্যাঁ এটা কটা মহিষ আর কি হ্যাঁ কটা মহিষ কটা মহিষ এই মহিষের বৈশিষ্ট্য এই মহিষের বৈশিষ্ট্য আর কি এর গায়ের রং হচ্ছে সাদা সাদা হবে হ্যাঁ সাদা মুখটা দেখেন পশমকম হবে হ্যাঁ পশমকম পশম নাই বলতেই বলে চলে আচ্ছা চামড়াটা ডাইরেক্ট চামড়া এই চামড়া জি ডাইরেক্ট চামড়া ঠিক আছে আচ্ছা তো এটা আর কি রাখা হয়েছে কুরবানির উদ্দেশ্যে কুরবানি উপলক্ষে শৌখিন গরু জি শৌখিন গরু আচ্ছা যারা আকর্ষণীয় ক্রেতারা আছে যারা যা দেখে মনে পছন্দ হবে তারা আলোচনার সাপেক্ষে এটা নিতে পারে এটা দাম বলবেন না 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 এটা দাম বলবো না অনেকটা মানে আমার কাছে বেশ ভালো লাগতেছে শৌখিন টাইপের গরু আচ্ছা দামের একটু আইডিয়া দিলে কিন্তু ভালো হতো এটা মনে করেন আপনারা আলোচনার সাপেক্ষে আলোচনার সাপেক্ষে বিক্রি করুন শৌখিন গরু কখনো দামের সাথে বিক্রি হয় না আচ্ছা তো এই যে এই পাশে আরেকটা আছে এটা বোধহয় একটু বেশি সাদা জি 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 এটা ওটা ওটা আরো সুন্দর ওটা থেকে আরেকটু সুন্দর আরো সুন্দর পিঙ্ক কালারের হয়ে গেছে পিঙ্ক কালারের আচ্ছা দেখেন দর্শকদের পিঙ্ক কালারের অনেক কিছু আমরা সব করে এটা পুষ্টি ঠিক আছে একটু দেখেন দর্শকদের একটু দেখেন এগুলো বয়সের একটু আইডিয়া দিবেন এটার বয়স হচ্ছে বয়স 2 বছর 2 বছর দাঁতের মধ্যে গেছে জি দাঁতের মধ্যে এখনো যায় নাই মাংসের জন্য উপযুক্ত হয়েছে আচ্ছা তো এটা কেমন দাম চাচ্ছেন তো এটাও আলোচনা সাপেক্ষে এটা আলোচনা সাপেক্ষে দুইটাই আচ্ছা আর যে পাশে একটা সার আছে এটা সার গরু রাখছি আচ্ছা কেমন বয়স আছে এটার এটার বয়স হচ্ছে এর বাইরে দাঁত নাই এখন দাঁত হয় নাই এখনো দাঁত হয় নাই জি জি দাঁত মাংসের জন্য উপযুক্ত হইছে জি জি অবশ্যই কুরবানিতে যাবে হ্যাঁ কুরবানিতে ইনশাআল্লাহ চলে যাবে আচ্ছা এটা কেমন দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছে 2,10,000 টাকা 2,10,000 দাম চাচ্ছেন আর শারীরিক ওজন কেমন শারীরিক ওজন 10 মন দশ মনের উপরে হবে দশ মনের উপরে হবে আচ্ছা তো একটু দরদাম করে নেওয়া যাবে হ্যাঁ ইনশাআল্লাহ দরদাম করা যাবে আচ্ছা আপনার সাথে কিছু কম হবে তো অপু ভাই আপনার তো প্রায় সবগুলো বকনা দেখলাম কিছু শৌখিন মহিষ আছে সেটাও দেখলাম সার বাচ্চাও দেখলাম আপনি বর্ণনা করেও জানালেন পরিশেষে দর্শক ভাইদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে দর্শক ভাইদের উদ্দেশ্যে বলার এটাই যে যারা আপনারা অনলাইনে যারা অনলাইন ভিত্তিক দ্বারা গরু কিনতেছেন বকনা গরু বলেন সার গরু বলেন মহিষ বলেন যে কোনো ধরনের গরু বলেন যাচাই বাছাই করে কিনবেন হ্যাঁ রেডি গরু কিংবা হচ্ছে গাভি এই ধরনের গরু যারা কিনবেন তারা যাচাই বাছাই করবেন আর এখানে অনলাইনের প্রথম ইয়েটা হচ্ছে এটা প্রতারিত হচ্ছে অনেক বেশি অনলাইন হওয়ার কারণে অনেক প্রতারিত হচ্ছে আর হচ্ছে প্রতারিত যাতে না হয় এই জন্য এই খামারটা আর কি করা ঠিক আছে ক্রেতারা আসবে দেখে নেবে কোনো মাধ্যম লাগবেন আপনারা আসবেন আমার খামারে আসবেন গরু ভালো লাগলে দেখবেন বা যেটা চয়েস হয় এটা বলবেন ঠিক আছে আলোচনা সাপেক্ষে দেওয়া যাবে দরদাম করে নেওয়া যাবে তো ঠিক আছে অপু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর আপনার এইগুলো দেখানোর জন্য আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম